হ্যালো দর্শক বন্ধুরা, বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই রেহান স্পোর্টসের নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। চলছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের খেলা, ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের 10টি ম্যাচ। আর এই 10 ম্যাচ শেষে জমে উঠেছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ, সেই সাথে জমে উঠেছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিলও। তো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিলে বেশ কয়েকটি পরিবর্তন দেখা দিয়েছে বেশ কয়েকটি চমক। এখনও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন চারটি দল যাবে প্লে অফে আর কোন দলটি সবার প্রথমে বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। তো দর্শক বন্ধুরা, চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি এখনও পর্যন্ত বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিলটি। আমরা দেখতে পারছি বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এখনও পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে, 4 ম্যাচে তারা জয় পেয়েছে 4টিতেই, 1টিতে হারেনি, আর তাতে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এদিকে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে জেমকন খুলনা কিন্তু ইতিমধ্যে 4টি ম্যাচ খেলে ফেলেছে, 4 ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে 2টিতে, হেরেছে 2টিতে, আর তাতে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে জেমকন খুলনা। এদিকে পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। রাজশাহী এখনও পর্যন্ত 4টি ম্যাচ খেলে ফেলেছে, 4টির মধ্যে তারা জয়লাভ করেছে 2টিতে, হেরেছে 2টিতে, আর তাতে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এদিকে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশালও ইতিমধ্যেই 4টি ম্যাচ খেলে ফেলেছে, 4টি ম্যাচের মধ্যে তারা জয়লাভ করেছে মাত্র 1টিতে, হেরেছে 3টিতে, আর তাতে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থান করছে ফরচুন বরিশাল। এদিকে পয়েন্ট টেবিলের সবথেকে ত্বরান্বিত রয়েছে বেক্সিমকো ঢাকাও ইতিমধ্যে 4টি ম্যাচ খেলে ফেলেছে, 4টি ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে মাত্র 1টিতে, হেরেছে 3টিতে, আর তাতে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবথেকে তলানিতে অর্থাৎ 5 নম্বর অবস্থান করছে বেক্সিমকো ঢাকা। তো দর্শক বন্ধুরা, এই ছিল বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিলটি, 10টি ম্যাচ শেষে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের পয়েন্ট টেবিলের অবস্থা। তো দর্শক বন্ধুরা, পয়েন্ট টেবিল নিয়ে আপনাদের কী মতামত, কোন দলটি সবথেকে শক্তিশালী, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখবেন। আর ক্রিকেটের সব খবর সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।